चल 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 हेलो बंधुरा गुड मॉर्निंग सबाई केमन आशा करी भलो आज नतुन भिडियोते चले नतून रेसिपि निये सुंदर रेसिपि बीसीएफ टीम चले रेसिपिगुलो बोलो अखिल्दा नमस्कार अखिल्दा मेन रांधुनी सबाई जानें तो अखिल्दा तुम्हारा आज कि रेसिपि आछे डिम भापा मलाईकारी हबे सर भाई तुम्हार रेसिपिटा तुमि बोले दाओ एकटु आज के बंधुरा रेसिपिटा देबो सेटा होच्छे सर्षे शाक बाटा सर्षे शाक बाटा दारुण दारुण सुभाष भाई এবার তুমি ক্যামেরার সামনে চলে এসো আমাকে ক্যামেরাটা দাও হাতে আমার ঠান্ডা না ঠান্ডা গো আমার ঠান্ডা তুমি তো সোয়েটার পরে আছো গেঞ্জি জামা পরে আছো শুধু আর সবারই সব ঠান্ডা লাগছে গো তো আপনারা সবাই চলে আসুন সত্যি বাদাম কাটবো তো পটে দাও আদা লঙ্কা রসুন জিরে মগজদানা আর তিল এগুলো সব আজকে বেটে নেব ডিম ভাপা মালাইকারিতে এই সমস্ত লাগবে যেমন পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা এগুলো কেটে নেব ডিম ভাপা মালাইকারিতে নারকেলের দুধ লাগবে তাই নারকেলটা কুড়ে নিচ্ছি লঙ্কাগুলো কেটে নেব বন্ধুরা কত সুন্দর সর্ষের শাক তো একদম মাঠ থেকে টাটকা তুলে নিয়ে যাবো আমরা রান্না করে রান্না করে আমরা রান্না করে খাওয়া হবে আর খাওয়া হবে ডিম ভাপা করব জলটা চাপিয়ে দেব ডিম ভাপা হবে তাই ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি কে পেরেছিল ডিমগুলো সুবাস গরম জলটার উপরে থালা দিয়েছে থালাটার উপরে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে চারিপাশ দিয়ে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে ডিমটাকে
এটার উপর দেব। অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে ফাটিয়ে নেব। গরম হয়ে গেছে থালাটা, এবার ডিমটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা হয়ে গেছে, এবার একটু পাল্টি করে দেব। ডিম ভাপা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিম ভাপাটা এবারে কেটে নেব। ডিম ভাপা মালাইকারি করব, এই এই মশলাগুলো দেব। এটা আছে লঙ্কা বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা তিল বাটা, এটা মগজদানা বাটা, এটা জিরা বাটা, এটা রসুন বাটা, এটা আদা বাটা, টমেটো কাটা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, নারকেলের দুধ, এটা তেজপাতা। সর্বপ্রথম তেল দেব। তেজপাতা, লঙ্কা বাটা, তিল বাটা, মগজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, নারকেলের দুধটা দিয়ে দেব। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন জল, হলুদ চলবে না, এটা কালারটা অন্যরকম থাকবে। এটা মগজ আছে, তিল আছে, নারকেলের দুধ আছে, এতে হলুদ চলবে না। টমেটো সস কিছুটা দিয়ে দেবো। আমাদের মালাইকারির কারিটা হয়ে গেছে, এবার ডিমটা ভাপাটা দিয়ে দেবো। মালাইকারি হয়ে গেছে, হালকা মিট মশলা দিয়ে দেবো। আমাদের হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। সর্ষে শাক বাটা হবে, তা সর্ষে শাকগুলো কেটে নিচ্ছি। শাক ভাজা করব, তেলটা হালকা করে দিয়ে দেব। শাক ভাজার জন্য রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব। শাকটা লবণ, ঢাকাটা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা থাকবে। তো বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে, তো শাকটাকে বেটে নেবো, তার সাথে একটু ধনে পাতা দিয়ে দেবো।
অসুমদা সর্ষে বাটাটা কেমন লাগছে? সর্ষে পাতা বাটা সর্ষে বাটা অসাধারণ টেস্ট। বাটাটা কেমন হয়েছে? অসাধারণ। কারণ আমরা খাচ্ছি তারা তো বুঝতে পারছি না যে কেমন টেস্ট হচ্ছে। তোমার যা রান্না যদি তোমার মতো করে যদি কেউ খায় সেও নাম করবে আমি বলছি। আশা করি বন্ধুরা দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। হ্যাঁ তো খুবই ভালো লাগবে দেখবেন, আমাকে তো ভালোই লাগছে। বন্ধুরা আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন। ধন্যবাদ।